করেছেন জীবিত না মরা কথা কন না সালাম কি কবর দিলাম না জিন্দার আলে দিলাম কথা কয় না সবাই জিন্দা না তাহলে সালামের উত্তরটা দিয়ে দিলেন না রাস্তায় দাঁড়ালেন আবারো সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা الصلاة والسلام السيد عليك يا رسول الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا سيدي سيدي يا رحمة الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة সত জবান টুকুন খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শায়তানির বিসমিল্লাহির রাহমানির رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
محمد وعلى آل سيدنا يا مار شمرائيل قطر فرا مدد فرا شاد فرا ربا فرا بينا জান্নাতের বাগান সাজানো হলো এখনো যারা দোকানপাটে রাস্তাঘাটে আছে জীবনে কত খেলাই খেলাই জিন্দেগি কাটাইলাম এ বাবাজি চোখটি বন্ধ করে দেখো আপনার পূর্ববর্তী পুরুষ নারী গলি তার মানে আপনার আগের আপনার দাদার আব্বা আপনার দাদা কারো পিতা কারো মাতা কারো ভাই বরাদর কারো প্রতিবেশী কারো চলার সাথী জীবনে কত মানুষের জানা জানা নামাজ পড়লারে মুসলমান জীবনে কত মানুষের মৃত্যুর খাটিয়া কান্দে নিলারে মুসলমান জীবনে কত মানুষের কাফনের কাপড় পরাইলারে মুসলমান জীবনে কত মানুষের গুর করলা কত মানুষের কবরস্থান করলারে মুসলমান কত সন্তান আছরে শয়ন মা বাবারে কবরে নাইমা জীবনের শেষ বিদায় দিছো মাটির বিছানার মধ্যে শুয়ে দিয়ে আসলারে সন্তান আজ পর্যন্ত জানতে পারলাম রে সন্তান তোমার আব্বা তোমার আম্মা কবরে কি অবস্থায় আছে রে বাবারা আমার এখনো যারা রাস্তা ঘাটে আছেন বাবারা আমি অনুরোধ করব আমাদের গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা রফিকুল ইসলাম হুজুর চলে আসছেন হুজুর ইনশাআল্লাহ সুন্দর মেরাজের আলোচনা করবেন মেরাজের মাস অন্তরের কান দিয়ে আপনারা অন্তরের কান লাগায়া শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলত বাড়ায়া দিবে এখন তো মানুষ মাহফিলে আসে না কীর্তনে গিয়া দেখেন মুসলমান থেকে হিন্দু থেকে বেশি মুসলমান ঠিক না আমি ঠিক বলে মুসলমান চরিত্র কোথায় যাচ্ছে মুসলমানের আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আল্লাহ কোরআন কারীমের সূরাতুল বাকারা শুরুতে বলছেন আমি মাঝে মধ্যে সত্য কথাগুলি বলি কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করলে অনেক লোক আয় হায় হুজুরে কোথা থেকে কথা হচ্ছে আল্লাহ বললেন ওয়াদখুলু ফিসিলমি কাফফা আল্লাহ মুসলমানদেরকে আদেশ করলো দুনিয়ার মানুষ তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো তার মানে আমরা এখনো পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে পারি নাই মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিরেকশন দিলেন রাস্তা বাতায় দিলেন মুসলমানের সন্তানের রে তোমরা সঠিকভাবে সত্যভাবে হকের পথে ইমানটাকে সঠিক রেখে ইসলামের মধ্যে প্রবেশ করো সুবহানাল্লাহ ঘোষণা কা আল্লাহ কীর্তন মনে চলেছে উৎসব কা হিন্দু ভাইদের ঠিক না ঠিক বলে তারাটা তারা করবে এটাই স্বাভাবিক আর আমরা যেহেতু সংখ্যা গরিষ্ঠ আমরা তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আছে তবে ওখানে যায়া আপনি ফুজার লোকের সাথে এড হইলেন তার আপনি আর হিন্দুর মধ্যে পার্থক্য কোথায় খতমাল্লাহু আলা কুলুবিহিম যাদের অন্তরগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন সাপ মেরে দিয়েছেন পেরাক মেরে দিয়েছেন তাদের অন্তরের মধ্যে তাদের কলবের মধ্যে ভালো কোনো কিছু পৌঁছায় না ঠিক না ঠিক বলে সমাজে অনেক লোক আছে নেতৃত্ব দেয়
কিন্তু তাদের অনেক অধিকাংশের দেখবেন চরিত্রের মধ্যে ভালো গুণ নাই খতম আল্লাহু আলা কুলুবিহিম তাদের অন্তর দিয়া সত্য কথা প্রকাশ হয় না মিথ্যাই তারা আচ্ছন্ন আছে ঠিক না মেরে বলে ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতু ওয়ালাহুম আযাবুন আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের কানগুলির মধ্যে দুইটা কর্ণের মধ্যে যে কান দিয়া শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কানের মধ্যে সীসা ডাইলা দিছে আচ্ছা কোন একটা ছিদ্রের মধ্যে বা পাইপের মধ্যে সীসা ডালে ওই রাস্তাটা কি খোলা পেহনা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে এইটা দিয়ে আর কোনো কাজ করা যাইব আমার দরকার যে সাহেব দাদা পানি যাইব আমারে আল্লাহ কান দিছে শোনার জন্য কি করার জন্য শোনার জন্য আল্লাহ গজবে পতিত হয়ে রইছি আমি আল্লাহ পাক তো ফেরেশতারে সীসা গাইল্লা তার কানে ঢাইল্লা দে সেই ফেরেশতারা সীসা ঢাইল্লা দে ফলে তাদের কান দিয়ে ভালো কোনো কিছু পৌঁছায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখগুলির সামনে কালো পর্দা ফেলে দিয়েছেন তারা চোখ দিয়ে ভালো কোনো কিছু দেখতে পায় না তারা শুধু দেখতে পায় অসভ্য কাজ খুন খারাপি কাজ পূজা মণ্ডপে যাওয়া গোশ খাওয়া সুদ খাওয়া জেনা খাওয়া সুদের বিচারের মধ্যে সাক্ষী দেওয়া সুদের জিম্বা হওয়া দুই নাম্বারি করা অন্যের সম্পদ মেরে খাওয়া ক্ষেতের পানি চুরি করা লাইল ভাঙ্গা সিম চুরি করা এতিমের হক মেরে খাওয়া এরকম আছে না এই আয়াতের মধ্যে আল্লাহ অনেক কিছু বলেছেন আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করে বলেন আমিন আজকে তো বোঝা যাইব যে কেনা মাফিলো আইতাছে আর কেনা ডান পথে চলতাছে কেনা বাম পথে চলতাছে আল্লাহ সব কিছুর বিচারক সুবহানাল্লাহ বলে কিরামান কাতিবিন দুই দলিল লেখকদের মধ্যে আছে না নাই কথা কই না নাই মনে সিমরে লেখার ফেরেশতারা চিনে না কি কো আমরা চিনে নি ফেরেশতারা জবান না বললাম না চিনে নিও না চিনে না আজরে লেখার কাছে আয় না আজরে নাইলে অর্থবার অবস্থা নেই আন্দা নাই সুরা বরপুর কতদিন গেল এটা তাদের নতুন কবর তারপরও বাঙালির অন্তর বই জানে মাইক্রোফোন তারপরও বাঙালির অন্তর বই ঢুকে না গিয়া দেখেন কবরের মধ্যে শুধু নতুন কবর আর নতুন কবর দুইটা বহুরি ফিট করে দিলেন আমাদের কাজের মধ্যে আছে না নাই বলেন যেমন বাড়ির দলিল লিখতে গেলে নিজে লিখতে পারেন না এমক মহুরি সবুজ মহুরি এমক মহুরি রহিম মহুরি এমক মহুরি মহুরি দ্বারা বুঝে কারণ কি দলিলটা লিখতে হইব ভালো করে লিখতে হইব আমার আল্লাহ কয় ইয়ালামুনা মা তাফআলুন ওই ফেরেশতা গুলি তোমার গোপন এবং প্রকাশ্যের সমস্ত খবর রাখে না ও মুসলমান আজকাল যদি মানুষকে দেখতে পালায়া পালায়া দুই নাম্বার জায়গার মধ্যে যাও দুনিয়ার কোন মানুষ না দেখলেও তোমারে আমার আল্লাহর ফেরেশতারা দেখে কি দেখে না দেখনি গো আখেরাতের প্রথম মঞ্জিল কবর কবরের মধ্যে ফেরেশতারা জোরে জোরে এমন ফিদা দিব আপনি চিল্লাইবেন মাগার দুনিয়ার কেউ শুনবে না দুনিয়ার কেউ আপনার আমার বান্ধব হবে আসুন আমরা একটু মহাব্বতের সাথে দুরুদ এবং সালাম মদিনাতুল মুনাব্বারায় পৌঁছায় দেয় এর ফাঁকে যারা দোকান পাতে বসে বসে গল্প করছেন আরেক বেড়ার কি মন আরেক বেড়া কি করছে অন্যের পরিবার চিন্তা এই গলি ছেড়ে দিয়ে আল্লাহ তালার মহাব্বত রসুলের মহাব্বত অন্তরে এবং দিলে ধারণ করে চলুন আমরা আজকে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে এসে যায় আসুন মহাব্বত দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা জবান না খুলে সবাই سيدنا محمد وعلى آل سيدنا دون لوني رسول پاک دیکھ لے کہ
কেমন হতো জন্ম আবার নবীর যুগে হলে কেমন হতো চিন্তা করেন না আমাদের গ্রামের তৃতীয় সন্তান রফিক হুজুরের আলোচনা কেমন লাগে বলেন তো জবান না কইলে আর কেমন লাগে ওনার মেরাজের আলোচনা আমি বহু আলেম থেকে শুনেছি আমি নিজেও করি হুজুরের মুখ থেকে শুনতে আলাদা একটা টেস্ট লাগে আলাদা একটা মজা পাই হুজুর আছে মেরাজের মাস ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবেন তবে আজকে আমি আলোচনা অন্য আলোচনা করব না তবে এই যে রজব মাসটা আসলো আমরা মুসলমান আমাদের দায়িত্ব কি আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমাদান সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন
আমার উম্মতে মুহাম্মাদী তোমরা শুনে রেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলাম আল্লাহর কাছে ডাক দিলাম আল্লাহুম্মা বারিক লানা হে রব্বুল ইজ্জত আমার সৃষ্টিকর্তা হায়াতের মালিক রিজিকের মালিক দন্দলতের মালিক আল্লাহ এই রজব মাসে কে আপনি বরকত মণ্ডিত করেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেন এই রজব মাসকে বরকত মণ্ডিত করত ওয়া শাবান এবং আল্লাহ শাবান মাসকে আপনি বরকত মণ্ডিত করে দেন সুবহানাল্লাহ বলেন وبلغنا الى شهر رمضان الله ও আমার আল্লাহ এই রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতে জিন্দেগি বাড়ায়া দেন বলেন না সুবহানাল্লাহ ও বাবা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস হচ্ছে এই রজব মাস আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পছন্দের মাস এই রজব মাস মুসার বড়ই ইচ্ছা আল্লাহ তোমাকে আমি দেখতে চাই তাহলে তোর পাহাড়ের মধ্যে চলে আসো তোর পাহাড়ে গেলেন আল্লাহকে দেখতে পারলেন না আল্লাহর প্যার হাবিব এই মাসে কি করবেন মা বোনেরা বিশেষ করে আপনারা রোজা একটু বেশি রাখেন এ বাবা আমার দেখবেন আর্মির চাকরির মধ্যে ঢুকলে ট্রেনিং কয় মাস কারো 6 মাস স্যার অফিসার পুষ্টি আছেন 6 মাস কারো 1 বছর ট্রেনিং দিতে হয় ট্রেনিংটা দেওয়ার কারণ কি কারণ হইলো এই চাকরির মধ্যে আমার আগে অভিজ্ঞতা নাই আমি যখন ট্রেনিং দিই একবার মুরের মধ্যে ঢুকবো তখন কিন্তু এই ট্রেনিং এর কারণে আমার মূল চাকরির মধ্যে ঢুকলে বেশি একটা পরিশ্রম লাগবে না ট্রেনিং দিয়া শক্ত বানায়লো আল্লাহ রাসূল বলছেন বান্দারা রে আমি রজব মাসকে আল্লাহর মাস এই মাসে আল্লাহ রাসূলকে আল্লাহ মেরাজে নিয়েছেন এই মাসটা যে বরকত মণ্ডিত মাস তোমরা নফল ইবাদত করো সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসের মধ্যে যে ব্যক্তি একটি রোজা রাখবে জান্নাতের মধ্যে একটা নদী রয়েছে নদীটার নাম রজব সুবহানাল্লাহ বলেন নদীটার নাম রজব নদীটার পানিটাকে দেখতে দুধের চেয়ে সুন্দর দুধের চেয়ে সাদা দুধের মতো দেখতে আর নদীর পানিটা হবে মধুর চেয়েও মিষ্টি বলেন না সুবহানাল্লাহ আমার কাছে হাদিসটা আছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন হাদিসটাকে বললেন এই নদীর পানি দুধের চেয়েও সুন্দর মধুর চেয়ে মিষ্টি যে ব্যক্তি একটি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে ওই রজব নদীর পানি পান করাবে সুবহানাল্লাহ ও মুসলমান যে ব্যক্তি এই রজব মাসে
সাতটি রোজা রাখবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যা জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা বানাইছে যে ব্যক্তি সাতটা রোজা রাখবে রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য সাতটি জাহান্নামের দরজা বন্ধ কইরা দিব দেখার জন্য শয়তান দেখার জন্য আফসোস করার কোনো দরকার নাই বর্তমান কিছু মানুষ আছে হেরার কাছে শয়তান দায়িত্ব দিয়া কো আমি চলে গেলাম শয়তানের দায়িত্ব কিছু মানুষের ঘাড়ে দিয়া গেলাম আছে না নাই পর্দা টানা কারণ দুনিয়ার মানুষ দেখলে লজ্জা লাগে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ যে দেখে তার গোপন প্রকাশের সব খবর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন তার খবর নাই কিন্তু সে পর্দা লাগাই দুনিয়ার মানুষ দেখলে তার বড়ই লজ্জা লাগে নাউজুবিল্লাহ কোন সে তো মুসলমানই না তার আল্লাহর বিশ্বাস অন্তরের মধ্যে নাই ঠিক না বেরিক বলে নামাজ নাই জুমার নামাজ এক বছরে একবারও পড়ে না এরকম লোক আছে আসরে রাই তিনটি জুমা যে ব্যক্তি লাগাতার একাধারে ছেড়ে দিবে ওইটার মুসলমানদের কাতারে থাকে না বেঈমান মুশরিক কাফের হয়ে যায় এমন বহু সন্তান আমাদের গ্রামের মধ্যে আছে আমাদের চোখের সামনে পড়ে তাদের মুখের মধ্যে কোনো লাগাম নাই যা ইচ্ছা তাই বলতে পারেন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ আকবার বলেন আজকে আমি একটু ভিন্ন ধরনের আলোচনা করতেছি কেন আমল করতে হবে কি করতে হবে আমল করতে হবে আল্লাহ বলেন নিশ্চয় নামাজ এমন একটি ইবাদত নামাজ যে ব্যক্তির আমলের মধ্যে থাকবে ওই ব্যক্তিটা দ্বারা ফাহেশা কাজ হবে না ফকরি দুবককে নামাজ আবার আমি নামাজ পড়তাম যায় যদি আবার গোনা হারে আসরের আগে আয়া মসজিদে বইলাম এমক সবের লগে অর্ধেকটা কথা কই আর অর্ধেকটা কথা রাখতেছি হে দেখুন সমক কইয়া হে দেখুন সমক কইয়া এরকম চরিত্রে নামাজ হইলে আল্লাহ কয় এইটা নামাজই না এইটা হচ্ছেন ফাওয়াইলুল লিল মুসাল্লি ওইটা ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ রয়েছে যারা কি করে আল্লাহ
عن صلاته ساخون لوك دخانو نماز پوري এরকম আছে না নাই নামাজি বললে তে বড় খুশি যে আমি নামাজ পড়ি আমি কালাম করি আমি কুরআন তেলাওয়াত করি অনেকে দেখবেন দরজার পাশে বসে বসে কুরআন শরীফ পড়ে পড়লে মানুষকে বাড়ির ভাবতে সে বড় ইমানদার মানুষ কুরআন শরীফ পড়ে এরকম আছে না নাই আবার অনেকে টুপি লাগায় পাঞ্জাবি লাগায় আবার তাকায় থাকে মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেব কখন একামত দেয় যখন নামাজের মধ্যে আল্লাহ আকবার করে ইমাম সাহেব দাঁড়ায় যায় আর ইমাম সূরা সাহেব মসজিদের পাশ দিয়ে আসতে বেরাইতে যায় এরকম আছে না নাই দেখেন বাবা জি আল্লাহ বলেন ইন্না নিশ্চয় সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ দুনিয়ার অশ্লীল ফাহেশা কাজ থেকে ইমানদারদেরকে বিরত রাখে যার ভিতরে ইখলাস আছে আমল আছে যার ভিতরে ঈমান রয়েছে আল্লাহর প্রেম আছে আল্লাহর রাসূলের প্রেম আছে যারা জান্নাতকে বিশ্বাস করেছেন যারা জাহান্নামের উপর ঈমান এনেছেন যারা কবরের উপর ঈমান এনেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت جرى جنة جهنم رقر إيمان إنشن بشر الدين رقوت إيمان إنشن بابارا جرى كيام عبد بشر بس إيمان إنشن تدر جرى خراب قاس خطي بانينا خطي بانينا خطي بانينا جرى إيمان دارو خبين جرى إيمان دارو خبين تدر ببري الله رقشنا لقد أفلح المؤمنون جرى مؤمن بندا হবে আল্লাহ কয় আমার কাছে কোনো বাহি বক্কা না আল্লাহর কাছে কিটা নগদ কিটা নগদ অনেক লোক এক লোক ওই যে সার কাজ কইতাছে তো আল্লাহর অনেক দোষ আছে নাউজুবিল্লাহ কোন তো আমি চাইছিলাম দুই সেক্টর স্থাপনা রাস্তা দিয়া বাজারের রাস্তার আমরা লার করে উঠাই রাখি এনে আমাদের কমলপুরি হুজুর আছেন আমি বুঝতে পারছি না কথাটা তে যাওয়ার পরে পরে কমলপুরি হুজুর আর ঈশানগর হুজুর আমার কাছে গল্পটা বললেন মানে এক প্রকার নাস্তিকই বলা যায় কো আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করতে আমার ছাগল গরু দিছে কারণ আমরা হেসে হাইতো নাউজুবিল্লাহ কো কেমন চরিত্রের লোক মানে চিন্তা করে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আমি মুমিনদেরকে পুরস্কৃত করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন কেমন করা করেছি আবার সূরাতুল ইউনুসের 62 নং আয়াতের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই আখেরাতে বিচারের ময়দানেও কোনো চিন্তা নাই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন বান্দারে দুনিয়ার জমিনে কি করেছিস জবাব দে আখেরাতের প্রথম মঞ্জিল কবর আমি আর বেশি দূরে নিতাম না জবাবটা দিয়া কবরের মঞ্জিলটা পার হইয়া যায় মুমিন ব্যক্তিরা বলে আল্লাহ তোমার বন্ধু হয়ে গিয়েছি আল্লাহ মৃত্যুটা হচ্ছে ইমানদারদের জন্য সুসংবাদ সুবহানাল্লাহ ইমানদারদের জন্য কি মৃত্যুটা কি সুসংবাদ আরে দুনিয়া এত ভালো লাগে আল্লাহ পাক জান্নাত কত সুন্দর করে বানাইছে কুরআন হাদিস পড়া দেখো আল্লাহু আকবার বলেন আল্লাহ তো সুন্দর করে বানাইছেন মুমিন ব্যক্তিরা আল্লাহ আমাকে পুরস্কার কইরা দিছে সুবহানাল্লাহ কো আর আমরা দোহার দিকে বাহি বক্কা খাইলে তেহা দালাই কি কো তেহা দেনি মানসি সব কারা 80 জনের লেনদেন খারাপ আরো বেশি কিছু কিছু লোক আছে আবার দেখতে যে হুজুর কি হাত লাগাই তো মিলে মুখ আমি লাগাই দো ওতে একটা হাত আগে না দিলে হাতে লাইলে হবে তো না কেমন ফাকার মালিক যে যারা কাজ করেন তাদের রক্ত ঝরা গাম ঝরানো টাকা এগুলি দেয় না এগুলি কি মানুষ মনে হয় আইতাছে পানি সরিয়ে দিন
সিমরান বিল হিরিক লাগবো পানি চুরির জন্য আবার পানি চুরি কইরা নিয়েছে রে এই গুদামের মধ্যে গুডাউনের মধ্যে দুই নাম্বার মাল ঢোয়া আল্লাহ আল্লাহ তসবিহ সারা জীবন জপবেন কিন্তু এই তসবিহ ভরা কোনো কাজ হবে না কারণ গুডাউনে দুই নাম্বার মাল থাকলে সামনে যতই সন্দ আপনি সাজান না কেন সামনে যতই পরিপাটি করেন না কেন গুডাউনে দুই নাম্বার থাকলে এই গুডাউন থেকে সামনে দোকানের নাম বললে এটা কি ভালো হইতে পারে আবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে হালাল খাদ্য ঠিক না আমি দেখব না তুমি আরেকবার আরে মাইরা আইনা পানি চুরি করলা সিম চুরি করলা আমাদের সিমরের কিছু লোক আছে হেতে লাইল যদি সে প্রতি বছর না কুবা কুবা একদম মানে এমন সি হল করে সোলের মতো যে কোনো পাবলিক যেন না আসতে পারে আছে না নাই এরকম বহুত হাসিদের হাসিয়তের লোক আছে আগের দিনের আল্লাহর নবী কি করতেন যখন খেতের লাইলে যাইতেন তারা হেত নিরাইব ওই বয়ে একটা জারু নিয়ে যাইতেন এটা ওরা লয়ে যাইতেন লাইলের মধ্যে নির্দিষ্ট জায়গার মধ্যে আপনার নিরিগুলি রাখতেন তাই কাশেরা পরবর্তীতে নিরিগুলি তোলার পরে আবার কি সাদা বাইরে বাইরে আমাদের সেই চিন্তা মোটেও এরপর অনেকে হাত মিলাইতেছে ইটাই যে ফেলাই আছে ফল্লা দিয়ে আরেকবার হেত আছে না নাই আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন যাদের ইমান দুর্বল সূরাতুল ফাতিহার মধ্যে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ সরল সঠিক পথকে পথে তোমাদের জীবনকে পরিচালিত করো এই হুজুর এই পথটা কার এই পথটা কার এই পথটা কার প্রশ্ন করতে পারেন আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক ক্লিয়ার করে দিলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যারা ঈমান আনয়ন করেছেন তাদের পথ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবেসেছেন ঈমানদার যারা ছিল তাদের পথটাই হচ্ছেন এই সঠিক পথটা সুবহানাল্লাহ বলে আবার বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন তাদের পথে নয় আল্লাহ তুমি যাদেরকে গজবের মধ্যে পতিত করেছ আল্লাহু আকবার বলে দেন কইছে এই পথটা সুজা কোনটা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যারা আল্লাহকে বিশ্বাস করেছে ঈমান আনয়ন করছে এইটাই সঠিক পথ আল্লাহ গো ও আমার আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথ দিও না যেমন আবু জাহিল নবীরে ভালোবাসছে না আল্লাহ তাদের পথটা আমারে দিও না আল্লাহ এই পৃথিবী কিয়ামত পর্যন্ত কোন মানুষ কইত না আল্লাহ আবু জাহিলের গুনাহ মাফ কইরা দাও কেউ কইবেন না আপনারা জবান না খুলে গেল কইবেন নি কেউ ভূতের নাম আবু জাহেল রাখবেন আবু জাহেল্লা নাম ছিল আবুল হেকাম জ্ঞানীর পিতা রসুলের সাথে গুস্তাকি করার কারণে আল্লাহ কো আবু জাহেল মুরুখের পিতা নাউজুবিল্লাহ কোন দেখেন ইসলামের সাথে রসুলের সাথে গুস্তাকি করছেন আল্লাহ নাম দাও চেঞ্জ করে এমন নাম দিছেন যে মুরুখের পিতা জ্ঞানের পিতা থেকে মুরুখের পিতা বানাইলেন বানানোর পরে তার কোনো নিদর্শন নাই তার কোনো বংশ নাই তার তার জন্য দোয়া করার জন্য কিয়ামত পর্যন্ত কোনো লোক জমিনের মধ্যে আসবে না কিন্তু তার বাড়ির নিদর্শন একটা রাখছে এটা কি হাদিস আপনারা যারা আছে তারা বড়ই ভাগ্যবান আবু জাহেলের বাড়িতে পায়খানা করার সুযোগ পাওয়া এটা কি সাধারণ কথা মনে করছে আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিলেন সবাই মক্কাতুল মুকাররমার মধ্যে যাওয়ার পর আবু জাহেলের বাড়িটাকে খুঁজে আবু জাহেলের বাড়ি কোথায় এটার ভিতরে রাস্তা খুঁজা পায় না হাজিরা যায় আবু জাহেলকে লানত দেওয়ার জন্য আবু জাহেলের বাড়িতে পায়খানা করার জন্য কারণ সে আল্লাহ রসুলকে ভালোবাসে নাই ঠিক না ঠিক আমি ঈসার উপর জীবনটা জন্ম হয়ে যাইতো আল্লাহ আল্লাহ ঈসা রে
ও ঈসা তোমাকে আমি চতুর্থ আসমানের মধ্যে উঠায় নিলাম আবার যখন লিখি দি আলাইহিসসালাম আসবে দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি লাগবে ইমানদার বেঈমানেরা মারামারি কাটাকাটি লাগবে তোমাকে আমি আবার আসমান থেকে জমিনের মধ্যে পাঠাবো হে ঈসা আর নবী হিসাবে পাঠাবো না তুমি যে ইচ্ছা পোষণ করেছিলা আল্লাহ আমাকে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতেন আমার জীবন তদন্য হয়ে যেত গো আল্লাহ এই জন্য ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবেন আবার শেষ জামানার নবীর উম্মত হিসাবে সুবহানাল্লাহ তো কেন কেন ইচ্ছা পোষণ করলেন অন্যান্য অনেক নবীরা বলতো আল্লাহ আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো না আল্লাহ আমাদের লাশটা তুমি জমিনের মধ্যে অক্ষত রেখে দাও আল্লাহ আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো না আল্লাহ আমাদের এই দেহ মুবারকের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হাতগুলির ছোঁয়া লাগে সুবহানাল্লাহ তো আমাদের হাত কত দাম অন্যান্য নবীর কাছে আল্লাহ তো হাত দিছেন নাফাক বানা কেডা আমরা নাফাক বানা কেডা আমরা আল্লাহ ভালো রাস্তাও দিছে খারাপ রাস্তাও দিছে কিন্তু আমরা ভালো রাস্তায় চলতে রাজি না এ বাবা আমার আবু বকর ভালোবাসলেন আমার নবীর পাশে জায়গা করে দিলেন উমর ভালোবাসলেন আমার নবীর পাশে জায়গা করে দিলেন এবং ঈসা রূহুল্লাহ ভালোবাসলেন ভালোবাসার কারণে আল্লাহ কই ঈসা রে তোমাকে শুধু আমি জমিনের মধ্যে পাঠাবো না তোমার জন্য এমন একটা জায়গা বরাদ্দ করে দিলাম রাহমাতাল লিল আলামিন আম্বিয়ায়ে তাজদার সমস্ত নবীগণের নবীর পাশে মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীজির পাশে ঈসা রূহুল্লাহর জায়গাটাকে খালি রেখেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জমিনের মধ্যে পাঠানোর পর 40 বছর এই পৃথিবী রাজত্ব করবেন এরপরে তিনি ইন্তেকাল করবেন ওনার ইন্তেকালের পর আমার নবীজির পাশে ঈসার জন্য যে জায়গাটা বরাদ্দ রাখা হয়েছে ঈসা রূহুল্লাহ আমার নবীজির পাশে পর্দা করবেন সুবহানাল্লাহ বলে একজন নবী আফসোস কইরা আমার নবীর জামানাটা দেখা জায়গা আর আমরা উম্মত হইয়া কি করি শুধু জাহান্নামের রাস্তার মধ্যে দৌড়াই ঠিক না বেরিক বলে এমন অবস্থা সমাজের মধ্যে সুদ ঘুষ জেনা ব্যভিচার এগুলির পক্ষে লোক বেশি ঠিক না ব্যাটিক বলেন আচ্ছা কোন আমি নিজে সুদের ঘুষের দ্বারের দানাই আমি এর বিরুদ্ধে কথা এক ব্যক্তি আছে আমার কাছে টেহা ওলাদ নিন তো ভাই আমার কাছে টেহা সিমদারি রুল টাকা দিতাম ভাই আমার কাছে টাকা নাই ও ভাই চলে লাভের উপায় না দেন না চিন্তা করেন সাহসটা কেমনে কমবো তাহলে আমারও যদি আয়া কো ভাই একজন এক হাত থেকে গাঁজা খাইবেন তাহলে আমার উত্তরটা কেমন হইব যে মনে আমার উত্তরটা ঠিক তেমনি বা উত্তরটা দিলাম আমি বললাম আমি একজন জ্ঞানী মানুষ আপনি এই সাহসটা কেমনে পাইলেন যে আমি এই গ্রামে নামাজ পড়াই এই গ্রামের সন্তান কিন্তু আপনি আইসা আমাকে বলেন লাভের টাকা আপনাকে এনে দিতাম ইমান কোথায় গেছে দেখেন এই যে ভূমিকম্প হয় তুরস্কে বিভিন্ন রাষ্ট্রে কেন হয় তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে ওই দিনে ক্লাসে করেছি আমরা গত বছর করেছি এই বছরও করেছি যে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছের পিঠের মধ্যে রেখে দিলেন কিসের মধ্যে মাছের পিঠের মধ্যে রাখলেন মাছটা পানিতে ভাসমান বটে কথাটা শুনে যখন মানুষগুলি পাপ করে মানুষগুলি যখন জানা করে ব্যভিচার করে মানুষগুলি যখন অত্যাচারিত হয়ে যায় আল্লাহ পাক মানুষের উপর গুসা হয় মাছটাকে আদেশ করে মাছ রে তোর দাঁড়ালা একটু লড়া দে সুবহানাল্লাহ মাছটা হচ্ছে আমরা ইয়ে করি না ঘুমাইলে শুনে কুড়ি দেই না মাছটা একটু কুড়ি দে পৃথিবীর সাইডে একদম এক সাইডে যে রাষ্ট্রগুলি আছে দেখবেন একটু লড়া দেওয়ার পর ওই দুই আপনার 40-50 সেকেন্ড একটা কাঁপুনি আসে কাঁপুনির মধ্যে মুহূর্তের মধ্যে বিল্ডিং করে বিল্ডিং গুলি ভেঙ্গে রাস্তাগুলি ফেটে চৌচির হয়ে যায় ঠিক না বেরিক বলে দেখেন আল্লাহ এমন কম্পন দিলেন তুরস্কে হাজার হাজার মানুষ আজকে বিল্ডিং গুলি 40 সেকেন্ডে ভূমিকম্পে বিল্ডিং গুলি ধসে পড়ে গেছে আর কিয়ামতের আলামত যখন আল্লাহ দেখাবেন ইজাল সামা ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিব ইনতাফারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখারাত আল্লাহ বলেন এই জমিনটাকে আমি ফাটায়া ফেলবো আল্লাহু আকবার বলেন
জমিনটা দেখতেছেন পৃথিবীর কারো কোনো শক্তি নাই কোন অস্ত্র দিয়ে জমিনটাকে ফাটানোর জন্য আল্লাহ পাক 40 সেকেন্ডের ভূমিকম্প দিয়ে তুরস্ক সিরিয়াকে তছনছ করে দিলেন বিগত দিনে আপনারা দেখেছেন আরো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 20 সেকেন্ডের ভূমিকম্প দিয়ে হাজার হাজার বিল্ডিং কে আল্লাহ তুলির সাথ করে দিয়েছেন হাজার হাজার মানুষের প্রাণ মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে কম্পন সৃষ্টি করবেন ইজা সামা ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিব তাসারাত আল্লাহ পাক রব্বুল আলামিনের খুঁটিবিহীন আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাটায়া ফেলবেন তুলার মতো উঠতে থাকবেন আর আল্লাহর এই আসমান থেকে নক্ষত্রগুলি তারকাগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়বে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে ছিদ্র হয়ে যাবে আসমানটা ছিদ্র হয়ে যাবে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে সূর্যটা ফেটে ফেটে তুলার মতো জ্বলতে থাকবে জমিনটা ফেটে যাবে ওয়া ইজাল বিহার ফুজ্জিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের পানিগুলি গাদেশ করবে ও সমুদ্রের পানি আর সমুদ্রের মধ্যে থাকিস না উত্তাল হয়ে জমিনটাকে একবারে বাসায়া দে আল্লাহু আকবার বলেন আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ কোথায় যাইয়া পালাইবা পালানোর কোনো জায়গা নাই দুনিয়ার মানুষ রে আমি আবার তোমাদেরকে আরেকটা জিনিস জানাই দে ওয়া ইজাল কুবুর বুসিরাত দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মানুষেরা আমি বিচার দিবস কায়েম করে দিলাম আমি ফেরেশতাদেরকে বলে দিলাম ফেরেশতারা রে দুনিয়া সৃষ্টির পর পর্যন্ত যত মানুষের কে কবর দেওয়া হয়েছে প্রত্যেকের কবরের ঢাকনাটাকে খুলে দেয় মানুষগুলি আল্লাহ আকবারের স্লোগান দিয়ে ওই আসরের ময়দানের মধ্যে উঠে যাবেন ওঠার পর কেউ কারো দিকে আল্লাহ পাক সাবধান করে দিলেন কেউ কারো দিকে তাকাবে না কোরআনের মধ্যে কাপড় থাকবে না তাফসীরের মধ্যে পড়লাম ক্লাসের মধ্যে পড়লাম হুজুরকে জিজ্ঞাসা করলাম হুজুর কাপড় থাকবে না আমাদের কি লজ্জা লাগবে না হুজুর বললেন না না দুনিয়ার মানুষগুলি এই হাসরের ময়দানে ওঠার পর মানুষ নিজের দিকে তাকানোর কোনো খেয়ালই থাকবে না এত পরেশান হয়ে যাবে কারো কারো ঘাম একদম নাভি সমান হয়ে যাবে বুক সমান হয়ে যাবে কেউ কেউ নিজের গামের মধ্যে সাঁতরাবে মুসলমান আজ পর্যন্ত আবাদতের মধ্যে আসো না ও মুসলমান মৃত্যুকে ভয় পাও না হাসরের ময়দানের ভয়াবহতার কথা তোমরা স্বীকার করো না চৈত্র মাসে যখন তুমি বিলের মধ্যে যাও বিলের রৌদ্র তোমার সখ হয় না আল্লাহ জমিনটা ফেটে যায় পানির তো দোহা করে আল্লাহ এত তাপ কেন লাগে ঠান্ডা পানি খোঁজে ঠান্ডা বাতাস খোঁজে আল্লাহ কই বান্দারে হাসরের ময়দানে আজাদ মাথার উপর যখন সূর্যটাকে আমি নিয়ে আসবো সবগুলি বাউ পিট নিয়ে আসবে আমার নিচের মধ্যে যখন তামা তামা